ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ কুশিকাটার একটি নতুন প্যাটার্ন নিয়ে এসেছি। দেখুন, খুবই সোজা একটি প্যাটার্ন। এই প্যাটার্নটি দিয়ে কার্ডিগান, টপ, শাল বানাতে পারবেন। খুবই সোজা, লাইট কালার উপর ভালো লাগবে। তবে চলুন দেখা যাক। আমি ঘে কালারের উল নিয়েছি এবং 3.5 mm কাটা নিয়েছি। প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি চেন তৈরি করে নেব 50টি। চেন তৈরি করে নিচ্ছি। আমার 50টি চেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি প্রথম 9টি চেন স্কিপ করে দেব। প্রথম 9টি চেন স্কিপ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঘর এটা। আমি 10 ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে নেব। দেখুন, আবারও এখন আমি 5টি চেন করে নেব। 5টি চেন করে নিলাম। এখন আমি 4টি চেন স্কিপ করে 5 নম্বর চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশি করব। 2, 3, 4, 5 চারটি চেন স্কিপ করে 5 নম্বর চেনে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। সিঙ্গেল ক্রোশি করে নিলাম। আবারও 5টি চেন নেব এবং 4টি নিচের 4টি চেন স্কিপ করে 5 নম্বর চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা করে নেব। পুরোটা আমি এখন করে আসছি। হয়ে গেছে পুরোটা। 5টি করে চেন নিয়ে এবং 4টি চেন স্কিপ করে 5 নম্বর চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশি করেছি। এখন আমি আবার 5টি চেন নেব। 1, 2, 3, 4, 5 5টি চেন নিলাম। এখন এই রিংটার মিডিলে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। দেখুন, সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। ঠিক মিডিলে করতে হবে, চেনটির মিডিলে। 2টি চেন নিলাম। এখন কুশি কাটার মধ্যে আমি 2 বার উল্টিকে পেঁচালাম এবং নেক্সট রিংয়ের মধ্যে গিয়ে আমি মিডিলে মিডিল বরাবর ট্রিপল ক্রোশি করে নেব 4 বার। 1 বার ট্রিপল ক্রোশি করলাম, 2 বার ট্রিপল ক্রোশি করলাম, 3 বার ট্রিপল ক্রোশি করলাম। মনে রাখবেন, এটি যেন রিংটির মিডিলে একদম হয়। আমার 4 বার ট্রিপল ক্রোশি হয়ে গেছে। দেখুন, 4টি ট্রিপল ক্রোশি হয়েছে এবং 2টি চেন নেব। নিয়ে নেক্সট রিংয়ের ঠিক মিডিল বরাবর আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। হয়ে গেছে, দেখুন এরকম হবে। এখন আমি আবার 2টি চেন নেব। কাঁটার মধ্যে উল পেঁচিয়ে আবার 4 বার ট্রিপল ক্রোশি করব। 1টি হলো, 2টি ট্রিপল ক্রোশি হলো, 3টি ট্রিপল ক্রোশি হলো, 4টি ট্রিপল ক্রোশি হয়ে গেল। হয়ে গেল 4টি ট্রিপল ক্রোশি। এবার আমি আবারও 2টি চেন নেব। দেখুন, সব মিডিল বরাবর করতে হবে, রিংয়ের ঠিক মাঝখানে গিয়ে করতে হবে। 2টি চেন, আবারও এই রিংয়ের মাঝখানে এসে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। আবারও 2টি চেন নেব, কাঁটার মধ্যে উল পেঁচিয়ে 4 বার
ট্রিপল ক্রোশে করব পরের রিং এর মিডলে। এইভাবে পুরো লাইনটি আমাকে কমপ্লিট করতে হবে। চারটি করে ট্রিপল ক্রোশে, দুটি করে চেন, একটি সিঙ্গেল ক্রোশে, আবার দুটি চেন, আবার চারটি ট্রিপল ক্রোশে, এইভাবে পুরোটা করে নিতে হবে। লাস্টে আমি এখানে শেষ চেনের শেষ রিং এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম দুটি চেন নিয়ে। দুটি চেন নিয়ে ডাবল ক্রোশে করলাম লাস্ট। এখন আমি পাঁচটি চেন নিলাম, পাঁচটি চেন নিলাম, এই যে আমি পুরো লাইনটা করেছি গত রাউন্ডে। এবারে ওই যে চারটি ট্রিপল ক্রোশে করলাম, প্রথম ট্রিপল ক্রোশের মাথায় যে চেনটি আছে ওখানে আমি সিঙ্গেল ক্রোশে করে পাঁচটি চেন আবার নিলাম, এবং শেষ ট্রিপল ক্রোশের মাথায় যে চেনটি আছে ওখানে গিয়ে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, আবারও পাঁচটি চেন নিলাম, প্রথম সিঙ্গেল ক্রোশের মাথায় গিয়ে প্রথম ট্রিপল ক্রোশের মাথায় গিয়ে পাঁচটি চেন, আবার লাস্ট ট্রিপল ক্রোশের মাথায় গিয়ে সিঙ্গেল ক্রোশে করে আবারও পাঁচটি চেন। এভাবে পুরো রাউন্ডটি আমাকে কমপ্লিট করতে হবে। ফার্স্টে চেন নিলাম, যে চারটি ট্রিপল ক্রোশে করেছিলাম তার প্রথম ট্রিপল ক্রোশের মাথা থেকে সিঙ্গেল ক্রোশে করে চারটি পাঁচটি চেন করতে হবে, এবং শেষ ট্রিপল ক্রোশের মাথায় গিয়ে সিঙ্গেল ক্রোশে করে আবারও পাঁচটি চেন, এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। সেকেন্ড রাউন্ডটি এইভাবেই হবে, এবং শেষে গিয়ে আমাকে সিঙ্গেল ক্রোশে করে পাঁচটি চেন করতে হবে। পাঁচটি চেন করে নিলাম, এখন ওই প্রথম রিংয়ের মধ্যে আমি ট্রিপল ক্রোশে করব চারবার, ফার্স্ট রাউন্ডের মতো আবার চারবার আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দুটো চেন করে নিচ্ছি, ফার্স্ট রাউন্ডে যে চারটি ট্রিপল ক্রোশে করেছিলাম সেই ট্রিপল ক্রোশের মাথায় আমাকে এখন সিঙ্গেল ক্রোশে করতে হবে। ওই রিং এর মধ্যে দুটো চেন নেব, আবারও চারটি ট্রিপল ক্রোশে করে নেব, চারটে ট্রিপল ক্রোশে দুটো চেন নেব, নেক্সট রিং এ সিঙ্গেল ক্রোশে করব আবারও দুটো চেন নেব, এভাবে আবারও চারটি ট্রিপল ক্রোশে করব। দুটি চেন নিলাম, নেক্সট রিং এ সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। হয়ে গেছে আমার, ফার্স্টে চেন নিলাম, টার্ন করে নিয়ে ট্রিপল ক্রোশের শেষ ট্রিপল ক্রোশের মাথায় পাঁচটি চেন নিলাম। সেকেন্ড রাউন্ডে রিপিট হবে, সেকেন্ড রাউন্ডে যে পাঁচটি করে চেন আর সিঙ্গেল ক্রোশে, পাঁচটি করে চেন আর সিঙ্গেল ক্রোশে, এভাবে এই রাউন্ডটিও পুরোটি পুরো কমপ্লিট করতে হবে।
সেকেন্ড রাউন্ডের মতো একই ভাবে হবে, হয়ে গেছে। দেখুন ফার্স্ট রাউন্ড আর থার্ড রাউন্ড একই রকম, সেকেন্ড রাউন্ড আর ফোর্থ রাউন্ড একই রকম, পুরোটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এই প্রজেক্টটি যে কোনো কিছুর মধ্যে ইউজ করতে পারবেন, খুব সুন্দর লাগবে। বেবি ফ্রক, কার্ডিগান, যে কোনো কিছুতে দিলে খুবই ভালো লাগবে। আমার এই প্যাটার্নটি যদি আপনাদের পছন্দ হয় তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।